পৌরসভার আয়োজনে শারদ সম্মান পুরস্কৃত করা হলো বনগাঁর 104টি ক্লাবকে। মঞ্চ মাতালেন সঙ্গীত শিল্পী শুভমিতা। বনগাঁ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হলো শারদ সম্মাননা 2023 ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। বুধবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে আয়োজিত হয় অনুষ্ঠান। ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান নজর কাড়ে দর্শকের। অনুষ্ঠানে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার মোট 106টি শারদ ও শ্যামাপুজোর আয়োজকদের সম্মান প্রদান করা হয়। পৌরসভা সূত্রে জানা গেছে, শারদ উৎসবের ক্ষেত্রে দুটি বিভাগের পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম বিভাগের 7টি ক্লাব ও দ্বিতীয় বিভাগে 19টি ক্লাবকে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। তাদের হাতে কিছু আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি বাকি সমস্ত ক্লাবগুলিকে স্মারক সহ খেলার সামগ্রী প্রদান করা হয়েছে। এদিন শুধু পুজো আয়োজকেরাই নন, সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য সম্মান জানানো হয় দমকল, স্বাস্থ্য, পুলিশ বিভাগকেও। শুধু পুরস্কার বিতরণ নয়, এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী শুভমিতা। শিল্পীর কণ্ঠের জাদুতে মেতে ওঠেন দর্শকেরা। অনুষ্ঠান শেষে পৌর প্রধান বলেন, আমাদের নৈতিক কর্তব্য যে আমাদের যারা পুজো করছে, যে পুজোর মাধ্যমে সারা বাংলার বিভিন্ন শ্রমজীবী মানুষ উপকৃত হচ্ছে, সেই মানুষের কাছে পয়সা যাচ্ছে। একদিকে তারাও যেমন উপার্জন করছে, তেমন পুজোর জামাকাপড় কিনে দোকানদারগুলো তারা বেচা কেনা করতে পারছে। এদের সকলকে নিয়ে আমরা একটা মিলন উৎসব করলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যেখানে শুভমিতা ব্যানার্জি এবং আরডিএক্সের শিব নৃত্য, আমাদের মেয়েরা আগমনীর গান, একটা আধুনিক মাপের গান করলো। সেইটাকে সামনে রেখেই সমস্ত ক্লাবকে সম্বর্ধিত করা হলো। যারা বড় পুজো করেছে তাদেরকে আর্থিক অনুদান আরেকটু দেওয়া হলো, যারা একটু ছোটো করে তাদেরকে দেওয়া হলো, এবং প্রত্যেকটা ক্লাবকে খেলার সরঞ্জাম, মেমন্টো, মিষ্টির হাঁড়ি প্রত্যেককেই প্রদান করা হয়েছে। করে আমরা এই যে উৎসবটা দেখলেন, একদম সমস্ত মানুষ, বনগাঁয় যারা ক্লাব তারা একটা ক্লাবও বাদ যায়নি, প্রত্যেকে এসেই এটা এই অনুষ্ঠানটাকে নিজের মনে করে নিয়েছে। সুতরাং আমাদের পৌরসভায় পরিষেবার কাজ যে এইভাবে করি, সেগুলো আমাদের দেখার বিষয় আছে যে তারা আমাদের কাজে সন্তুষ্ট কি না সন্তুষ্ট। সেখানে মূল পাটে থাকে ক্লাব, সেই ক্লাবকে আমরা আজকে দেখলাম 100% ক্লাব এসে হাজির হয়ে তারা গিয়ে সেই অনুষ্ঠানের পুরো উৎসবটাকে তারা নিজেদের মতো করে তাদের সামিল হয়েছিল। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।